আজ আমরা সুপার শর্টকাট ট্রিক্সের গণিতের কিছু অংশ নিয়ে আলোচনা করব দেখো প্রথমে দেওয়া আছে ষাট মিটার একটি বাঁশকে তিন ইস্টু সাত ইস্টু দশ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত মানে এই যে অনুপাতে ভাগ করছি এই প্রত্যেকটা অনুপাতের সাইজ কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে তো দেখো একটা বাঁশ মনে করো এই একটা বাঁশ দেওয়া আছে একে তিন একটা সাত আর একটা দশ ধরো এটা দশ এটা সাত এটা তিন অনুপাতে ভাগ করা হয়েছে দেখো আমরা তাহলে এখানে লিখি যে তিন অনুপাত একটা সাত অনুপাত একটা দশ অনুপাত মোট হচ্ছে কত বিশটা মোট অনুপাতের যোগফল কত আমাদের যোগ করি তাহলে হয় বিশ অনুপাতিক চিহ্ন মানে এই সমগ্র অনুপাতের যোগফল হলো বিশ এবার আমরা যদি একে মানে এক অনুপাতিকে বের করতে চাই তাহলে ষাট মিটার একটি বাঁশ তাকে আমরা জাস্ট এই বিষ সমগ্র অনুপাতের যোগফল ফল বিষ সেই বিষ দ্বারা ভাগ করলাম ভাগ করলে কত হচ্ছে দেখো এখানে তিন মানে একটি অনুপাতের জন্য আমরা পাচ্ছি কত তিন মিটার ঠিক আছে এক অনুপাতের জন্য পাচ্ছি তিন মিটার কথা তাহলে তিন অনুপাতিক মানে তিন ইস্টু তিন অনুপাতের জন্য পাবো গুণ তিন করবো ছোঁয়া ছোঁনে কত নয় মিটার তারপরে সাত অনুপাতের জন্য কী করবো সাত অনুপাতের সাথে ঠিক একই করবে আমরা তিন পেয়েছি এক মিটারের জন্য তাহলে সাতের সাথে সাত গুণ তিন তিন সাথে কত একুশ মিটার ঠিক একই করবেন দশের সাথে তিন তাহলে কত হচ্ছে তিন দশকে তিরিশ মিটার তাহলে অ্যান্সার কত হবে নয় একুশ আত্রিশ কোনটা আছে দেখো এখানে আছে নয় একুশ আত্রিশ মিটার তাহলে এই গ নম্বর কিন্তু আমার মূলত অ্যান্সার হবে ওকে তো এরপরে আমরা আরও একটা অঙ্ক করি পরের অঙ্কটা দেখো অনেক গুরুত্বপূর্ণ অঙ্কটা অঙ্কটা হলো এক্স প্লাস ওয়াইয়ের এর একটা মান দেওয়া আসে এবং এক্স মাইনাস ওয়াইয়ের এর একটা মান দেওয়া আসে এখন বলছে এক্স ওয়াই এর মান কত তো আমরা করবো এটা কি সুপার শর্টকাটে কিভাবে শর্টকাটে করা যায় তাহলে আমরা এক্সের মানটা নির্ণয় করব কীভাবে এই যে অনুপাত এই যে প্লাস পজিটিভ তাকে কী করবো আমরা স্কোয়ার মাইনাস এই নেগেটিভ মানটা আছে তাকে আমরা স্কোয়ার করবো আপন কত চার দ্বারা ভাগ করবো করলে আমাদের লাস্ট ক্যান্সারটা শেষ হয়ে যাবে তো দেখো আমরা যদি এটা করা হয় তাহলে কত হচ্ছে একশোতে চুয়াল্লিশ বারোকে স্কোয়ার করলে কত হয় একশোতে চুয়াল্লিশ মাইনাস দুইকে স্কোয়ার করলে কত হবে চার হবে তার সাথে আবার আমরা যদি চার দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে একশো তো চল্লিশ বাই চার সমান সমান পঁয়ত্রিশ থার্টি ফাইভ তাহলে এই ক নম্বর কিন্তু মূলত অ্যান্সার হবে ধন্যবাদ সবাইকে ভালো হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন